আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে রান্নাঘরে আমি বানিয়েছি ছোলার ডাল। এই ছোলার ডাল আমরা সবাই ঘরে বানিয়ে থাকি। আজ আমি যেভাবে বানিয়েছি খেতে ভীষণ ভালো হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এভাবে বানিয়ে পুজোতে বা কেউ আসলে পরিবেশন করতে পারো। দেবযানী কুজিনের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করো। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। ছোলার ডালটা দেখো, 1 কাপ নিয়েছি। এর মধ্যে এই ছোলার ডালটাকে খুব ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি। নিয়ে নোংরা জলটা ফেলে তারপর জল দিয়ে এটাকে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর দেখো, এবার আমি একটা প্রেশার কুকার নিয়েছি, নিয়ে তার মধ্যে ডালটা দিয়ে ডালটাকে সেদ্ধ করব। তো এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, যে 1 কাপ মেপে আমি ডাল নিয়েছি সেই কাপ মেপে আমি 2 কাপ জল নিয়ে নিলাম। এবার ডালটা আমি একটু বসিয়ে দিলাম গ্যাসে। এই যে ফেনাটা উঠছে, এই ফেনাটাকে কিন্তু অতি অবশ্যই ফেলে দেবে, নাহলে এটা কিন্তু ডালের নোংরা। এই ফেনাটা ফেলে দেওয়ার পর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ আর 1 টিস্পুন নুন দিয়ে এটাকে প্রেশার দিয়ে নেব। এবার প্রেশারটা খোলার পর দেখো ডালটা এরকম ঠিক সেদ্ধ হবে। দেখতে মনে হচ্ছে গোটা গোটা, কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। খুব এর বেশি সেদ্ধ হবে না, 3টে সিটি দিয়েছি। এবার একটা বাটিতে মশলা বানিয়ে নিচ্ছি। 1 টেবিল স্পুন আদা গ্রেট করে নিয়েছি, 1 টিস্পুন হলুদ, জিরে গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম 1 টিস্পুন, দিয়ে এটা জলে গুলে রাখলাম। পাশে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে একটু গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচোনো নারকল। নারকলটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে একটু লাল করে ভেজে নেব। আর এর মধ্যে একটু কিশমিশ আর কাজুও দিয়ে নেব। একটু লাল হয়ে যাওয়ার পরেই আমি কিশমিশ কাজু দিয়ে দিচ্ছি। কিশমিশ কাজুটাকেও একটু হালকা নেড়ে নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে ভাজতে হবে তেলের মধ্যে। মশলাটা যত সুন্দর ভাজা হবে তত ভালো হবে। এবার দিয়ে দিলাম হিং, 1 টিস্পুন হিং দিলাম। হিংটা একটু বুঝে দিতে হবে, যে হিংটা আমি ব্যবহার করছি হিংটা একটু বেশি লাগে, যদি ভালো হিং থাকে তাহলে একটু কম লাগবে, সেটা বুঝে দেবে। দিয়ে এবার এটাকে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তলায় লেগে যাচ্ছে বলে অল্প একটু জল দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ডালটা দেব, তাহলে ডালটা খেতে টেস্ট খুব ভালো হয়। একটু জল দিয়ে দিলাম, নাহলে তলায় লেগে যাচ্ছিলো, তাই একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে ডালটা দিয়ে দেব। যখন দেখবে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তখনই বুঝবে মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। দেখো ঠিক এরকম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা, সেদ্ধ করে রেখেছিলি ডালটা দিয়ে দিলাম। দিয়ে ডালটা এর মধ্যে মিশিয়ে দেবো ভালো করে। এবার এর মধ্যে ভেজে রাখা নারকল কাজু কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টি। ছোলার ডাল একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই জন্য 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। একটু জল লাগবে সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। দিয়ে এবার এটাকে খুব ভালো করে 10 মিনিট ফুটতে দেব। খুব ভালো করে ফুটে গেছে, খুব ভালো মতো ফুটে গেছে। একটু জল জল রাখতে হবে, নাহলে এটা ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যায়। এবার ওপর দিয়ে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে এবার এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে এটা নাবিয়ে নিচ্ছি বাটিতে, কাঁচা লঙ্কা আর ওপর দিয়ে নারকল দিয়ে এটা সাজিয়ে দিলাম। এবার পাশে বানিয়ে নিচ্ছি সাদা লুচি,
দিয়ে এই ছোলার ডাল দিয়ে সাদা ফুলকো লুচি খেতে ভীষণই ভালো লাগে। এটা ব্রেকফাস্টে বা কোনো বাড়িতে অনুষ্ঠান হলে বানাতে পারো, পুজো থাকলেও বানাতে পারো। এভাবে বানাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।